যে আল্লাহ ইসলামে আল্লাহরে জিকাইলা যে আল্লাহ অত শখ করি তুমি মানুষ বানাইলাই, আর ও মানুষরে দুজখ জ্বালাইবার লাগি আরো ষাটটা দুজখ তুমি কিতা উল্লাই দুজখ কয়টা হলে হুকা আমার বুঝো পড়ছে না। শখর জিনিস মানুষে জ্বালায় নি, তুমি চুলা তৈয়ার হয়ে তৈছ। হ্যাঁ দেখছ নি কত গাঢ় দরাইল প্রশ্ন নাই নি, আল্লাহ দেখলাছে ইয়া মুসাই যে প্রশ্ন দর্শন তাহলে তো উত্তর দেওয়া লাগবো না নি। ও মুসা আল্লাহ ইসলাম রে আল্লাহ কইলা তুমি মুসা তোমার এই প্রশ্নের উত্তর দিতে হইলে তোমার কিছু হেরান হওয়া লাগবে, আল্লাহর কথা তো মানতেইব বলে আল্লাহ কিতা হেরান বলে তুমি খেত করা লাগবো, কিতা করা লাগবো এক কিয়ার জায়গা তাই খুঁড়িলা, এক কিয়ার জায়গা খুঁড়িলে হেরান কমনি আপনারা তা খেত খামার করেন না নি, এক কিয়ার জায়গা যদি খুঁড়ইন তে কেমন হেরান খুঁড়িয়া দান লাগাইছেন নবুয়তির আতে তাইন গুছাটা দিছেন ছড়া এক হাত লম্বা বার হয়েছে, অন্য আতে আর ইয়াতে বেশ কম নাই নি, ই আতর মাঝে আল্লাহর কুদরতর শক্তি সঞ্চারিত। হ্যাঁ নবিরাত আর অন্য আতে সমান নি, লম্বা লম্বা ছড়া দিছে আর দান ফাঁকি আইছে মুসায় দেখি আর হেরান রইছে নি, খেতালে যে সময় দেখবো দান লম্বা ছড়া দিয়ে ফাঁকি আইছে আর হেরান মনে রইব নি। এখন মুসায় কইন আল্লাহ দান তো ফাঁকি গেছে বলে দান ফাঁকি গেছে এর বাদে তা করতায় তা করো বলে আল্লাহ তোমারে নাজিকে ইয়া যদি খরাত লাগিতে গোলাত লাগতে পারে আর কোনটা বলে এইটা কোনটা বলে তে গুন্দুম খাইছিলা বাবা আদম আর মা খানো বেস্তর ভিতরে নাইনি গুন্দুম খাইছিলে নানি, খাওয়ার বাদে তো মাসিক বেমার দেখা দিলে এইলো বেটিন তোর, এখন হাওয়ায় আইয়া জিকাইলা আদম আলাইসলাম রে যে আমার মাসিক বেমার তো দেখা দিছে গুন্দুম খাওয়ার বাদে শুরু হয়েছে আগে আসিল না, তখন এই অবস্থায় আমি নমাজ পড়তাম নি না পড়তাম না হইলে আল্লাহরে জিকাই আদম আলাই ইসলামে জিকাই রে আল্লাহরে যে আমার বিবির মাসিক বেমার এখন নমাজ পড়তা নি বলে না নমাজ মাফ, মাসিক বেমার নিম্নতম মুদ্দ তৈল তিন দিন আর ঊর্ধ্বতম মুদ্দ তৈল দশ দিন, এগারো নম্বর দিন যদি কেউ ব্লাড দেখেন রক্ত দেখেন তেগু ইস্তেহাজা তাই নমাজ পড়া লাগবে, তিন দিনের খমে যদি দেখেন বেটিং তোর মুসলাই তো জানানি দরকার নাই নি, বহুত বেটিং তাই মুসলাম আসাইল কোনটা জানুন না, হ্যাঁ গাউত ওয়াজ হরাইলে বেটিং তোর কিছু ওয়াজ হরা দরকার মাতু চিনি, তিন দিনের খমে যদি ইয়ে থাকে তে আও নমাজ তাই দুয়ারা লাগবে তিন দিন হইতে হইব বুঝছেন নি, নিচে তিন দিন আর উঠ দে দশ দিন তে আল্লাহ কিটা করলা মাসিকের সময় নমাজ আমরা বেটিং তোর মাফ মাফ নাই নি, আইলো রোজা জিকে ইলা বলে রোজা কিটা করতাম মুসা আলাই ইসলাম তাই কিয়া শরীফ হতো দিলে ইলা বলে নমাজ যখন মাফ তে আর রোজাও মাফ, তাইন রোজা খাইছেন তো নাই নি, রোজা বাদে আল্লাহ আদম আলাই ইসলামরে জানাইয়া দিলা তোমার বিবিরে খ রোজা তোটা খাইছেন ওটা রাস্তা খোঁজা জিকে ইলা বলে আল্লাহ নমাজ মাফ দিলা তে রোজা গোলাত লাগাই দিলায় বলে নমাজ তো আমার জিকে ইয়া করসলা এর লাগে আমি মাফ দিলাইছি আর রোজা আমার জিকেইছ নি তুমি মুরব্বিয়ানা করলিছ গোলাত লাগাই দিছ, যারা মা বাপ আসন মুরব্বী জিকে ইয়া করিও দেখবা এনে রহমত ফাইবা, আর যদি নিজে মুরব্বিয়ানাত লাগি যাও ওটা গোলাত লাগি যাব আর কোনটা মাত পুচ্ছন না, তো যাক এখন ও মুসা আলাই ইসলামে কইলা যে আল্লাহ এর লাগি তোমার জিকেই জিকেইয়া করতাম ওইবার না এলা হাওয়ার লাগছিল ফতোয়া আদমে দিছিলা আমার ওলা কোনটা ও হয় আল্লাহ একবারে দিলে ইলা ফতোয়া বলে দান ফাঁকছে এখন শেষ পর্যন্ত হলে যেটা করুন তুমি ওলা দান ফাঁকার বাদে আপনারা কিটা করুন খাটার বাদে জলদি জলদি উত্তর দুকা মাড়া মাড়া দিয়া মাড়া দিয়ে উকে উগে তুলিলাই ও নয়া শুনলাম আমি কথা নয়া শুনলাম নয়া শুনলাম আমি কথা মাড়া দিয়া বলে হুকাই উগারু তুললাই না 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 তে উয়াইয়ে সাড়িলে আইগু জরুর নাই এ পয়েন্ট জটা আমার কি আপনি সাড়িয়াকে লাগি কিটা করা লাগে হুকা ও যারা মাড়া দিয়াও হুকাইয়া উগারু তুলিলাই এরারে বাদ দিলাইলাম এরা লগে আমার কথা নাই মাত পুচ্ছিন না, তো মারা দিয়া কিতা করো ওয়াইন কিতা লাগে কৌকা সুসা কুন্টার নাম যে গুরু মাঝে
হার নাই, কত আখলোর কাম করলা উয়াইয়া মুসা আলাইহিস সালামে সুসা আত্রাইছ হইন, বাদা সাদা সুচা নাই নি, সুসা আইগুরে সুসাও হইন, হ্যাঁ সুসা আইগুর মাঝে কিতা নাই, মুসা আলাইহিস সালামে সুসা আত্রাইয়া লাগাই দিলা আগুন, মাত বুঝুন না কিতা করলা, আল্লাহ ডাকিয়া কইন ও মুসা ই তোমার ক্ষেতর অংশ নাই নি, তুমি যে আগুন ধরাইলাই আপনারা হুকে ক্ষেতর অংশ নাই নি, সুসা আসমান তাকি আইছে নি তে ক্ষেত্র তাকি, বলে এই গুতো আগুন ধরাইলাই, বলে আল্লাহ এগুন তো হার নাই আর এগুন রইলে বেড়াচেরা করবো, এটাই আগুন লেগে একবার তোর তুরবান করি দিতাম, বলে তে তো তোমার প্রশ্নের উত্তর, হ্যাঁ ইমান আমলে আমার বন্দা যারার মাঝে হার বান্ধিব এরা লাগিয়ে আমি উগার তৈছি বান্ধিয়া আটটা বেশ, আর যে তার মাঝে ইমান আমল নাই ইটা সুসা ই অকলটি রে তুমি জ্বালা জ্বালাইছো আমিও জ্বালাইবা লাগি সাতটা দুজোপা নাইয়া তৈছি, আর ওয়া ছড়া লাগবো নি তে তো অন্য হাটগুয়া মারি দেই, হ্যাঁ এখন আর ওয়াজ করার দরকার নাই, ও কারণে হার দান যেগু ইগু আপনার আখলে কুলায় ইগু আপনি হুকাইয়া খুব বালা করি বস্তা বন্দি আর নাই উগারো তুলিয়া তৈন, দেখি যাই একজন মানছে আর তুলুকা বলে আমি সুসা উগারো তৈ হুকাইয়া পারবানি, বাজারও যদি সুসার বস্তা লইয়া যায় মানছে জুতা দি মারবা, ইমান এবং আমলে যদি হার বান্ধয় যার মাঝে এন্ডে আল্লাহ এখানো তৈবা জুড়ে মাতুকা, ব্যস্ত যাওয়ার কিয়াল আছে নি খারার আছে আর তুলুকা, নারায় তকবীর কইছে না জুড়ে জুয়ান যারা, নারায় তকবীর নারায় রিসালত সিকন্দরপুর শাহজালাল জামি মসজিদ আলহামদুলিল্লাহ, ও শয়তান তখন দূর হরিয়া গেছে বুঝছেন নি, আল্লাহ কবুল হরুকা যতখান দূর আওয়াজ গেছে অতখান ওর ভিতরে যতটাই শুনছে পশু পাখি গাছ বৃক্ষ শুনছে না নি, কিয়ামতর দিন ইশারা আপনার আমার পক্ষে সাক্ষী হইব, দুলি যাবে কিতা কইয়া গেছ, হ্যাঁ মা বাবার লগে বালা ব্যবহার করিও, হ্যাঁ বড়রে সম্মান করিও তাজিম করিও ছুটরে মায়া করিও, বড়রে তাজিম খানে কইতা বলে বয়স বেশ তার নাকি বেশ, বয়স বেশ আর ছুটরে দয়া মায়া করিও খেনে বলে হে ছুটো তার গুণা হোম, মাত বুঝুন না ফুল তুলিছা বলি আল্লাহ হলর কথা এটা কুরানা দিছর এখন সিফা রস